হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা প্রতিনিয়ত আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে এখানে অনেকগুলি শূন্য পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং কলকাতা সমেত একাধিক এয়ারপোর্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন তো সমস্ত কিছু ডিটেলস নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিবারের নয় একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন যে কোনো রকম গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় যদি উপকারে লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা যদি আপনারা আগে থেকেই আমাদের চ্যানেলে জুড়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে এয়ার ইন্ডিয়ার নাম আপনারা প্রত্যেকে জানেন আপনারা জানেন এয়ার ইন্ডিয়ার তর একটি গুরুত্বপূর্ণ কোম্পানি এবং ফ্লাইট কোম্পানি সেখান থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে আপনাদের এই এই বিজ্ঞপ্তিটি করা হচ্ছে এবং কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে আমরা দেখে নেব দেখুন বন্ধুরা যে সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ম্যানেজার পোস্ট রয়েছে অফিসার পোস্ট রয়েছে ও অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো ভালো পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে ম্যানেজার অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এই তিনটি পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং বন্ধুরা এখানে আবেদন করতে হবে আপনারা অনলাইনে এবং আবেদন করতে পারবেন শুধুমাত্র ইমেলের মাধ্যমে অর্থাৎ আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে একটি ফর্ম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানও এই ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সেই ফর্মটিকে ফিল আপ করে মেলের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে শুধুমাত্র মেল করে পাঠিয়ে দিলেই আপনারা সিলেক্ট হতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এছাড়া নোটিশটি ডাউনলোড করার সরাসরি লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখুন এখানে আপনাদের সিলেকশন কীভাবে হবে দেখুন সিলেকশন রয়েছে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ হবে প্রথমে আপনাদের টেলিফোনিক ইন্টারভিউ হবে এবং কোম্পানির তরফ থেকে আপনাদের শর্ট করার পর আপনাদের ইন্টারভিউ হবে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে সিলেক্ট করা হবে স্যালারি দেখতে পাচ্ছেন বন্ধুরা স্যালারি এখানে একুশ হাজার তিনশো টাকা থেকে পা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হচ্ছে আপনারা জানেন এয়ার ইন্ডিয়া আপনাদের এইরকমই স্যালারি আপনাদের প্রোভাইড করে থাকে এজ লিমিট যেটা বলা হয়েছে দেখুন আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এস টি এস সি ক্যান্ডিডেটরা অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন এস টি ও এস সি ক্যান্ডিডেট পাঁচ বছর ও তিন বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন শুরুতেই বলে দিই এখানে আবেদন করার জন্য আপনাদের একটা টাকাও দিতে হবে না অর্থাৎ এস টিএসি ক্যান্ডিডেটদের কোনোরকম টাকা দিতে হবে না এছাড়া আপনাদের ও ও জেনারেল ক্যান্ডিডেটদের প্রথমে আবেদন করার জন্য রকম আবেদন মূল্য দিতে হবে না যখন আপনারা সিলেক্টেড হবেন অর্থাৎ যখন আপনারা ইন্টারভিউতে সিলেক্টেড হবেন তখন আপনাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ পাঁচশো টাকা প্রসেসিং ফি আপনাদের দিতে হবে তাও কাদের শুধুমাত্র জেনারেল ও ও ক্যান্ডিডেটদের কখন দিতে হবে আবেদন করার জন্য রকম আবেদন মূল্য দিতে হবে না ইন্টারভিউতে যখন আপনার শর্টলিস্টেড হবেন তখন প্রসেসিং ফ্রি বাবদ আপনাদের পাঁচশো টাকা দিতে হবে এবং সি ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন প্রতিটা ক্ষেত্রে আলাদা ম্যানেজারের ক্ষেত্রে কি এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে আমরা দেখে নিচ্ছি সব থেকে আগে নিচেরটা দেখে নিচ্ছি দেখুন অ্যাটেন্ডেন্ট ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে আপনারা গ্র্যাজুয়েশান যদি পাশ হয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র গ্র্যাজুয়েশান যদি আপনারা আর্টস কমার্স বা সায়েন্স নিয়েও গ্র্যাজুয়েশান পাশ হয়ে থাকেন আপনারা এখানে আবেদন করতে পারবেন এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান আপনাদের চাওয়া হয়নি নিচের দিকে গেলে ওপর দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে অফিসার পদের ক্ষেত্রে কি বলা হয়েছে অফিসার পদের ক্ষেত্রে আপনাদের এম কোর্স করার কথা বলা হয়েছে যদি এম কোর্স করা থাকে এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এটাতে সবাই আবেদন করতে পারবেন না কিন্তু অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবেন বন্ধুরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক অবশ্যই নোটিশটি একবার ডাউনলোড করে রিড আউট করবেন আপনাদের যাদের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করবে তারাই আবেদন করবেন চো চলুন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি দেখে নিই অফিসিয়াল নোটিশ দেখার আগে আপনাদের ইম্পর্টেন্ট একটি জিনিস দেখিয়ে রাখি দেখুন এখানে আবেদন শুরু হচ্ছে কুড়ি মে থেকে অর্থাৎ আজকে থেকেই আপনাদের আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট বেশি সময় নেই আপনাদের ফার্স্ট জুন ফার্স্ট জুন আপনারা বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ ফার্স্ট জুনের মধ্যে আপনাদের অনলাইনে মেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দিলেই আপনাদের আবেদন সম্পন্ন হবে তো চলুন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি দেখে নিই অফিসিয়াল নোটিসে কী বলা হয়েছে বন্ধুরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিশটি ডাউনলোড করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত জায়গায় আপনাদের নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি রয়েছে কলকাতা রয়েছে এছাড়া আপনার চেন্নাই রয়েছে এখানে আপনাদের কলকাতাতে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজার পোস্টের ক্ষেত্রে কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনার মুম্বাই ও দিল্লিতে ভ্যাকেন্সি রয়েছে এখানে স্যালারি প্রোভাইড করা হচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা রয়েছে বত্রিশ হাজার টাকা রয়েছে একুশ হাজার টাকা রয়েছে প্রভৃতি স্যালারি এখানে প্রোভাইড করা হচ্ছে এবং কলকাতা এয়ারপোর্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করবেন দেখুন নিচের দিকে একটি আবেদন ফর্ম আপনারা পেয়ে যাবেন সেই ফর্মটি ফিল আপ করে আপনাদের এই মেল অফিসিয়াল মেল অ্যাড্রেসে মেল করে দিতে হবে একটি পিডিএফের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস একটি পিডিএফে অ্যাটাচ করে আপনাদের মেল করে দিতে হবে এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে শুধু মেলের মাধ্যমেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে রকম আবেদন মূল্য দিতে হবে না যদি আপনারা শর্ট হন তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের শুধুমাত্র পাঁচশো টাকা করে প্রসেসিং ফ্রি দিতে হবে এবং এসটিএসি ও বিসি ওমেন্স ক্যান্ডিডেটের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না বন্ধুরা আপনাদের আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলবে দেখতে পাচ্ছেন ফার্স্ট জুন পর্যন্ত আপনাদের আবেদন চলবে ফার্স্ট জুন আপনাদের লাস্ট ডেট নিচে দিকে স্কোল করলে একটি ফর্ম আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটি তো এই ফর্মটি আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে ভালোভাবে ফিল আপ করে এখানে যে সমস্ত ড আপনাদের ডকুমেন্টসের কথা বলা হয়েছে সমস্ত কিছু অ্যাটাচ করবেন অ্যাটাচ করে একটি পিডিএফ তৈরি করে মেল করে পাঠিয়ে দিতে হবে এখানে আপনাদের কালার ফটো লাগিয়ে দেবেন এখানে আপনারা অবশ্যই লিখে দেবেন যে কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন এবং মেল করার সময় মেলের সাবজেক্টেও লিখে দেবেন যে কোন পোস্টে আপনারা অ্যাপ্লাই করছেন তো অবশ্য সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে ওপরে দেওয়া মেল অ্যাড্রেসটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও এই নোটিশটি দেওয়া থাকবে আপনারা এই মেল অ্যাড্রেসে অফিসিয়াল মেল অ্যাড্রেসে মেল করে দেবেন ফার্স্ট জুনের মধ্যে নিজের ফর্মটি আপনারা দেখতে পেলেন ফর্মটি ফিল আপ করবেন ভালোভাবে দেন পিডিএফ তৈরি করবেন যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সেগুলো আপনারা এখানে পিডিএফ অ্যাটাচ করবেন অ্যাটাচ করে মেল করে পাঠিয়ে দেবেন তো বন্ধুরা অবশ্যই নোটিশটি একবার ডাউনলোড করুন রিড আউট করুন কলকাতাতেও অনেক ভ্যাকেন্সি রয়েছে ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করলে অবশ্যই আবেদন করুন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন